বাদশাহ শাহজাদের তাজমহলকে সমর্থন করতে পারে না? রাসূলের কথা অবাধ্য হয়ে বাদশাহ শাহজাদ এই কাজ করেছে, আর সেই কাজকে আমরা সমর্থন করি, সেই কাজকে আমরা গর্ববোধ করি, সেই কাজকে আমরা দেখতে যাই। আজ সংক্ষিপ্ত সময়ে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু কবর পূজা, মাজার পূজা। কবর পূজা, মাজার পূজা, কবর কেন্দ্রিক যে শিরিক এবং বিদাতী কর্মকাণ্ড গুলো আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশে হয়ে থাকে, সেই বিষয়গুলোর উপর গুরুত্বপূর্ণ দালিলিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম একরাম, বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে কবর পূজা, মাজার পূজা এটা নাই বললেই চলে, এটার সাথে আমরা তেমন একটা সম্পৃক্ত নই। তবে আমাদের যারা মামুনেরা আছেন, বিশেষ করে খালা, মা, দাদি, নানি, এখনো কিন্তু তারা এটার সাথে জড়িত, একটু কিছু হলেই মানত করবে, অমুক মাজারে এই দিবে সেই দিবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ইসলামের বিধান কি, আমরা সূচনা থেকে আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব কবরকে মাজার বলা যাবে কিনা, কবরকে মাজার বলা যাবে কিনা। দেখেন, কবর কবরই ছিল, কবরের নাম কবরই ছিল, কবর কখনো মাজার রূপে রাসূলের মধ্যে, সাহাবীদের মধ্যে, তাবেঈনদের মুখে, আমাদের যে সালাফ তাদের মুখে মাজার শব্দ কখনো আসে, তারা কখনোই কবরকে মাজার বলেননি। আমাদের দেশে যেগুলো সাধারণ মানুষের কবর এগুলোকে কবরই বলে, আর যেগুলো ভালো মানুষ, সৎ মানুষ, পীর, আউলিয়া, কাউস, কুতুব, নবী রাসূল, এদের কবর গুলাকে মাজার বলে। কি বলে? মাজার বলে। আর কবর যখন কবর থাকে তখন কিন্তু কেউ ব্যবসা হয় না, কেউ ব্যবসা করতে পারে না। কবরের মাধ্যমে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে কবরকে নাম চেঞ্জ করে মাজার রূপ ধারণ করতে হবে, মাজার নাম দিতে হবে। এই একটা চিন্তা চেতনায় আমাদের দেশের এক শ্রেণী পুঁজি ছাড়া যারা ব্যবসা করে, যাদের কোনো পুঁজি লাগে না, সব পুঁজিতেই আপনার সব ব্যবসাতেই পুঁজির দরকার হয়, কিন্তু মাজার ব্যবসা, মাজারের ব্যবসা এটাতে পুঁজির দরকার হয় আর রোজগার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষ অন্তত এই ব্যবসায় লস খায় না। তো যাই হোক, এরাই কবরকে মাজার রূপ ধারণ করল, এরাই কবরকে মাজারের রূপ দিল, এরাই কবরকে মাজার নাম দিল। অথচ কবর আর মাজার এক নয়, কবর কবরই, মাজার যে কোনো জিনিসই হতে পারে। কবর শব্দের অর্থ যেখানে মানুষকে দাফন করা হয়, যেখানে মানুষকে যে স্থানটাতে দাফন করা হয়, আর মাজার শব্দের অর্থ পরিদর্শনের স্থান। কিসের স্থান? পরিদর্শনের স্থান।
জিয়ারত করতে আসছি, পরিদর্শন করতে আসছি, এটাই ইংরেজি হচ্ছে ভিজিট করা। ইংরেজিতে বলে ভিজিট করতে আসছি, বাংলায় বলে পরিদর্শন করতে আসছি, আর আরবিতে বলে জিয়ারত করতে আসছি। মানুষ বিভিন্ন জায়গায় জিয়ারত করতে যায়, ঠিক মানুষ এরকম কবর জিয়ারত করতে যায়। তো কবর জিয়ারত করলে সেটার নাম কি মাজার হয়? মাদ্রাসা জিয়ারত করলে কি এটার নাম কি মাজার হবে? এটার নাম তাহলে মাজার দিয়ে দেই, মাদ্রাসা মাজার, মসজিদ মাজার। মাজার শব্দের অর্থ ভিজিট করা, পরিদর্শন করা, পরিদর্শনের স্থান। তাহলে পরিদর্শনের স্থান হলেই সেটাকে কি দেওয়া যাবে না? মাজার নাম দেওয়া যাবে না। কবর আমরা জিয়ারত করতে যাই, এই জিয়ারত করতে যাই দেখে এটার নাম যে আমরা মাজার দিব, এটা ব্যাকরণের ভুল। আর এইভাবে আমাদের যারা সালাফ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈগণ, তাবে তাবেঈগণ, মুহাক্কিক, মুজতাহিদ, ইমামগণ, ফকীহগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, দেখবেন কেউই কবরকে তাদের ফিকার গ্রন্থে, তাদের হাদিসের গ্রন্থে, আপনি তাদের যে তাফসীরের গ্রন্থগুলো রয়েছে কোথাও কবরকে তারা মাজার বলেনি। যখন কবর আসছে কবরই আসছে। যেমন সেই বুখারিতে আসছে হাদিসটা, মিশকাতুল মাসাবিতে আসছে, 1762 নম্বর হাদিসের আগে ইমাম আপনার মিশকাতুল মাসাবির যিনি সংকলক, উনি হেডলাইন লিখেছেন বাবু মাজা আল কবর, কবর সম্পর্কে যা ব্যবহার তার যা আসছে, কবর সম্পর্কিত মাসালা। তো উনি কিন্তু মাজার সম্পর্কিত কোনো মাসালা আনেন নাই। তো এরপরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবরের বিধানগুলো সেগুলো সেখানে নিয়ে আসছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কবরকে মাজার বলা যাবে না। কিন্তু কবরকে মাজার বলে কেন? ওই যে একটু আগে বললাম, যদি কবরকে মানুষ কবরই বলে তাহলে ওই কবরের মাধ্যমে কখনো টাকা ইনকাম করা যাবে না। তাহলে কি করতে হবে? কবরকে একটু জাঁকজমক করে, কবরের উপর মিনার তৈরি করে, কবরের উপরে গিলাফ দিয়ে মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে এটার নাম দিতে হবে অমুক বাবার মাজার শরীফ। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল বিনা পুঁজির ব্যবসা। সবার উপস্থিতি কবরকে মাজার বলা যাবে না, এটাতে শিরকের রাস্তা খুলে দেওয়া হয়, এর মাধ্যমে বিদাতের রাস্তা খুলে দেওয়া হয়। তো কবরকে আমার কবরই বলব, সেটা যাই কবর হোক না কেন, ভালো মানুষ হোক, খারাপ হোক, সাধারণ মানুষ হোক, আর আল্লাহর কোন ওলি আউলিয়া, গাউস কুতুব বা যেটাই হোক না কেন, আপনার নবী রাসূলের কবরই হোক না কেন, সবগুলোই এক কথাই কবর। দ্বিতীয়ত, কবরকে উঁচা করা। হ্যাঁ, এটা শুধু যারা কবরকে মাজার বানিয়েছে তারাই তার সাথে জড়িত না, আমরা যারা আহলে হাদিস আমাদের অনেকেরই কবর উঁচা করা আছে, কবরকে পাকা করা আছে অনেকেরই কবর। বিশেষ করে যারা একটু ভালো মানুষ, হাজি সাহ, একটু নামি দামি মানুষ, টাকা পয়সা, ধনাঢ্য পরিবারের লোকজন, প্রভাবশালী কোনো লোকজন যদি মারা যায় তার কবর পাকা করা হয়। দেখেন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিমের 2289 নম্বর হাদিস, জাবের রাজি আল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি কে আজও যান আরব আমিরাতের কাট্রিগুলোতে, কিছুদিন আগে সম্ভবত কাতারের প্রধানমন্ত্রী, কাতারে যিনি বাদশাহ মারা গেল, ফেসবুকে অনেক ভাইরাল হয়ে গেছিল তার কবরটা। সাধারণ আপনার মাটি থেকে খুব জোর এক বিঘর উপরে মাটি দেওয়া, কোন পাকা করা নেই, কোন ফুল নেই, কোন সেলুন নেই, কিছুই নেই। আর আমাদের দেশে একটা মরুক না, কত যে শিরিক আর বিদাত ঢুকে, তার মধ্যে একটা হচ্ছে কবরটাকে উঁচা করা। আল্লাহ রাসূলুল্লাহ কবরকে উঁচা করা নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আপনার আমার নবী নিষেধ করেছেন। তো নবীর অবাধ্যতায় আপনি ধর্ম করে কোনো ফায়দা করতে পারবেন? যেখানে আপনার রাসূল নিষেধ করেছেন কবরকে উঁচা করতে, সেখানে আপনি উঁচা করবেন কেন? আরেকটা জিনিস আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইউবুনা আলাইহি, কবরের উপরে তোমরা কোন সৌধ নির্মাণ করিও না, কবরের উপর দিয়ে কোন তোমরা বিল্ডিং নির্মাণ করিও না, কবরের উপরে কোন ধরনের প্রাসাদ তোমরা নির্মাণ করিও না। কবর উঁচা করা যাবে না, কবর পাকা করা যাবে না, কবরের উপরে কোন প্রাসাদ, কোন বিল্ডিং, কোন ভবন নির্মাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে সমস্ত কবর উঁচা করা আছে সেই কবরগুলোর ব্যাপারে সহিহ মুসলিম 2287 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী লা তাদা তিলসারা ইল্লা তামাসতাহু, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলোকে ভেঙে খাট খাট করে দিবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলো উঁচু কবরকে একেবারে ভেঙে মাটির সাথে সমান করে মিশিয়ে দিবে। মাটির সাথে লেভেল, মাটির সাথে সমান করতে হবে কবর। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর মাটির সাথে সমান হবে, লেভেল হবে, যেখানে রাসূল বলছেন কবর কোন উঁচা করা যাবে না, কবরের পাকা করা যাবে না, কবরে কোন ভবন নির্মাণ করা যাবে না, কবরে কোন বিল্ডিং নির্মাণ করা যাবে না, কবরে কোন প্রাসাদ নির্মাণ করা যাবে না, সেখানে বাংলাদেশ ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বিল্ডিং, ইতিহাস বিখ্যাত বিল্ডিং, প্রাসাদ বাদশাহ শাহজাহান, তার স্ত্রীর কবরের উপর তাজমহল নির্মাণ করে রেখেছে। আর এটাই হচ্ছে বাঙালির আবার গর্ব। হ্যাঁ, এটা নিয়ে আমরা গর্ব করি কি, যে ওই বাদশাহ শাহজাহানের যে তাজমহল এটা মুসলিমরা করেছে, লজ্জার কথা, এটা নিয়ে গর্ব করার কথা না। কেন? রাসূল বলছেন কবরের উপর প্রাসাদ নির্মাণ করা যাবে না, সেখানে বাদশাহ শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের উপর, কবরের উপর সে তাজমহল নির্মাণ করলো, সেই তাজমহল নিয়ে আপনি গর্ব করেন কেমনে? নবী বলবেন কোন ভবন নির্মাণ করা যাবে না, বাদশাহ শাহজাহান সে প্রাসাদ নির্মাণ করলো, ইতিহাস বিখ্যাত প্রাসাদ, ঐতিহাসিক প্রাসাদ, সারা বিশ্বের 10টা প্রাসাদের মধ্যে একটা প্রাসাদ হচ্ছে সেই তাজমহল, আগ্রার তাজমহল। নবী বললেন উঁচা করা যাবে না, নবী বললেন দাম করা যাবে না, নবী বললেন পাকা করা যাবে না, নবী বললেন কোনো ভবন নির্মাণ করা যাবে না, সেখানে কবর উপর তাজমহল নির্মাণ হয় কেমনে? সেটা আবার মুসলিমরা গর্ব করে কেমনে? আবার ওটাকে নিয়ে আবার মানুষ দেখতে যায় কেমনে?
এবং সেখানে গিয়ে মানুষ গর্ব করে আপনার সেলফি তুলতেছে, বলতেছে আমি অমুক জায়গায় ওই যে বাদশাহ শাহজাহানের তাজমহল পরিদর্শন করতে আসছি, দেখে গেলাম এই সেই নানান কথা। আবার এখানে হুজুররা আছে, আমি মনে বুঝাতে পারতেছি না, যেখানে রাসূল নিষেধ করবেন কোন প্রাসাদ নির্মাণ করা যাবে না, সেখানে বাদশাহ শাহজাহান প্রাসাদ নির্মাণ করলো, ওরা করেছে করেছে, আপনি এটাকে সমর্থন দিতে পারেন? মুসলমান কোন মুসলমান বাদশাহ শাহজাহানের তাজমহলকে সমর্থন করতে পারে? পারে না। রাসূলের কথার অবাধ্য হয়ে বাদশাহ শাহজাহান এই কাজ করেছে, আর সেই কাজকে আমরা সমর্থন করি, সেই কাজকে আমরা গর্ববোধ করি, সেই কাজকে আমরা দেখতে যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিনা কবর উঁচা করা যাবে না, সাবধান। আপনার বাবার হোক, আপনার দাদার হোক, আর আপনার সন্তানেরই হোক, অথবা আপনার স্ত্রীর হোক, যে আসুক না কেন, কবর যাই হোক না কেন, তার কবরকে যদি পাকা করা থাকে তাহলে ভেঙে সমান করতে হবে, এটা আহলে হাদিসদের কাজ করতে হবে, আপনি ছাড়া কেউ করবে না, কারণ সবাই বাজার পূজা নিয়ে ব্যস্ত। 73টা ফেরকার মধ্যে 72টা ফেরকা কোনো না কোনো ভাবে এই মাজারের সাথে সম্পৃক্ত আছে, কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। একমাত্র আহলে হাদিস এটা থেকে দূরে আছে, সেই আহলে হাদিসের লোক হয়ে আপনি কবর পাকা করবেন, উঁচা করবেন, এটা কখনোই যায় না। টাকা আছে অন্য জায়গায় কাটিয়ে লাগাই দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যখন কবর মাজার হল, আবার সেই কবর উঁচা হল, তখন কিন্তু মানুষ ওই কবরের দিকে দৌড়ায়, সাধারণ কোন কবরের দিকে মানুষ যায় না। কবর যেটার নাম মাজার, কবর যেটার নাম উঁচা করা, যেটা ভবন করা আছে, যেটার উপর গিলাফ দেওয়া আছে, মানুষ ওইদিকে যায়, ওখানে গিয়ে মানুষ সালাত আদায় করে, অথচ কবরের দিকে সালাত আদায় করা টোটালি নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিস দেন তিরমিজির 317 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আরদু পুরো পৃথিবী পুরো দুনিয়া কুল্লাহা মসজিদুন, পুরো পৃথিবীটাই মসজিদ, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। পৃথিবীর কোন জাতির জন্য মসজিদ ছাড়া অন্য কোথাও সালাম আদায় করা জায়েজ ছিল না, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা স্পেশাল গিফট স্পেশাল অফার দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে তোমরা যেখানে সালাতের ওয়াক্ত হবে আল্লাহ এই দুনিয়ার সব জায়গাতে তোমরা সালাত আদায় করতে পারো, মসজিদেও করতে পারো, মাঠেও করতে পারো, অফিসেও করতে পারো, জামাতের সাথে সালাত আদায় করো, এটা হচ্ছে কথা, পুরো দুনিয়াতে আমরা সালাত আদায় করতে পারো। তবে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন ইল্লাল মাকবুরাত ওয়াল হামমাম, কবরস্থানে সালাত আদায় করা যাবে না, গোসলখানা টয়লেটে সালাত আদায় করা যাবে না। তাহলে কবরস্থানে সালাত আদায় করা নিষেধ, শুধু কবরস্থানে সালাত দেও, কবরকে সামনে রেখে সালাত আদায় করাও নিষেধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিস সালাতি বাইনাল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের সামনে রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কবরকে সামনে নিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। শুধু এটা নয়, মারসাদ বিন বানা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাল্লি ইলাল কবরি, তোমরা কবরের দিকে রেখে কবরকে সামনে রেখে সালাত আদায় করিও না। দেখেন যেখানে
সেখানে মাজারে সেজদা করা যাবে? মাজারে সেজদা করা যাবে? যেখানে কবরে সামনে রেখে, কবরকে সামনে রাখবেন, ওখানে সালাতই করার রাসূল নিষেধ করলেন, সেখানে ওই কবরে সেজদা করা যাবে? আমরা জানাজার সালাত আদায় করি, করি কিনা? জানাজার সালাত আদায় করি কিনা? জানাজার সালাত যখন আদায় করি, পৃথিবীতে একটাই মাত্র সালাম যেই সালাতের রুকু নাই, সেজদাও নাই, তাই না? এছাড়া যত রকমের সালাত আছে সমস্ত সালাতের রুকু আছে, সেজদা আছে। একটি মাত্র সালাম যার নাম হচ্ছে জানাজার সালাম, এই জানাজার সালাতের রুকু নেই, সেজদাও নেই। কারণ কি? আমার শুধু আমি মারা গেলে মনে আমার জানাজার সালাতের রুকু সেজদা নেই, এরকমটা কি? যদি ডক্টর আসাদুল্লাহ গারিব মারা যায়, তাহলে জানাজার সালাতের রুকু সেজদা থাকবে? আব্দুল কাদের জিলানী যদি মারা যায় তো মরে গেছে, ওর সালাতের জানাজার রুকু সেজদা নেই। আবু বকর ওমর যদি মারা যায়, মারা গেছেন তারা, তাদের সালাত রুকু সেজদা ছিল না। রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন, জানাজা হয়েছে কি হয় নাই? হয়েছে। সেই সালাতে রুকু সেজদা ছিল নাই? তাহলে বোঝা যাচ্ছে জানাজার সালাত যাই হোক না কেন, ও যে ব্যক্তি হোক না কেন, যত বড় ওলি আউলিয়া হোক, যত বড় রাসূলই হোক, যত বড় পয়গম্বর হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, ওই রাসূল, ওই নবী রাসূল, ওই ওলি আউলিয়া, ওই ব্যক্তিত্ব ভালোবাসার বস্তু, কিন্তু তাকে ভালোবেসে তাকে শ্রদ্ধা করে ওনার জানাজার নামাজে সেজদা করা, রুকু করা যাবে না। তার কারণ সামনে যেটা আছে হচ্ছে লাশ, সেটা কি? লাশ। লাশের সামনে রুকু নেই, লাশের সামনে সেজদাও নেই। তাহলে লাশের সামনে রুকু সেজদা নেই, জানাজার সালাতে রুকু সেজদা নেই, এখান থেকে কি বোঝা যায় না যে কবরের দিকে সালাত আদায় করা যাবে না, কবরের দিকে সেজদা করা যাবে না? স্পষ্ট এখান থেকে শিক্ষা, জানাজার সালাতে রুকু সেজদা নাই কেন আপনার অন্তরে প্রশ্ন আসে না? তার জবাব এটাই, ওটা লাশ, লাশকে রুকু সেজদা করা যায় না। যেখানে রুকু সেজদা করা যায় না, যেখানে সালাত আদায় করা যায় না, সেখানে দেখেন বাংলাদেশের অনেক কবরকে কেন্দ্র করে, অনেক মাজারকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করছে। কি নির্মাণ করছে? মসজিদ নির্মাণ করছে। আচ্ছা, কবরের উপর মসজিদ নির্মাণ করা যায়? দেখেন, কবরের উপরে মসজিদ নির্মাণ করার ব্যাপারে সহি মুসলিমের 1200 একটি হাদিস, কবরের উপর মসজিদ নির্মাণ করার ব্যাপারে। খুব ভালো করে দেখবেন, এখানে একটা জবাব থাকবে। প্রথমত 1200 হাদিস, সামুরা বিন জামদূর বলেছেন, মহাপুত্রার তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাফা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াতাখিজুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদা। তোমাদের পূর্বে যে সমস্ত লোকেরা ছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের যারা ভালো লোক ছিল, তাদের যারা নবী রাসূল ছিল, এরা মারা গেলে তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করত। তাদের কবরের উপর কি নির্মাণ করত বলেন তো? তাদের কবরটাকে মাজার বানাইতো কারা? ইহুদি, খ্রিস্টান, তারা বানাইতো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাত্তাখিজু কুবুরা মাসাজিদা, তোমরা কখনো কবরকে মসজিদ নির্মাণ করিও না। ইন্নামা আলহাব
আমি তোমাদেরকে এই ব্যাপারে টোটালি নিষেধাজ্ঞা দিচ্ছি, কবরে মসজিদ নির্মাণ করা যাবে না। আচ্ছা, কবরে মসজিদ নির্মাণ করা যাবে না এই কথাটা কি আমি বললাম? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিমের 1216 নম্বর হাদিস। কথা বুঝেন? আরেকটা হাদিস নেন, মুয়াত্তা মালিকের 503 নম্বর আমার হাদিস। আতা ইবনে ইয়াসির জামাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসাদা, আমার কবরটাকে আল্লাহ তুমি মূর্তি বানাইও না। কবর কি বানাইও না? মূর্তি বানাইও না। কবর আর মূর্তি কিন্তু এক, কবর আপনার মূর্তি আর মাজার কিন্তু এক। এটা আমি একটু পরে আসতেছি, আমি এখানে একটু দেখাই। তাহলে রাসূল বলছেন আমার কবরকে তোমরা আল্লাহ মূর্তি বানাইও না। ইউসাল্লু লাহু, যেখানে সালাত আদায় করা হবে। কথা বুঝুন। এরপর বলছেন আল্লাহুম্মা ইস্তাদা গাদাবাল্লাহু ইয়াত্তাখিজুনা কুবুরা মাসাজিদা, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, কঠিন গজব নাজিল করো যারা কবরকে মসজিদ নির্মাণ করছে। তারা কারা? তারা ইহুদি বংশস্থান। তাহলে নবী বলছেন কবরকে মসজিদ নির্মাণ করা যাবে না, নবীর কথা এটা। এখন আমাদের দেশে যারা কবরকে মসজিদ নির্মাণ করছে তারা এই নবীকে মানে না? তারা এই নবীকে মানে না? মানার পরও এটা তো নবীর হাদিস, তাহলে তারা করে কেন? কেন করে? এটা তো নবীর কথা, এ হাদিসগুলো তারা পড়ে না, তাদের বাদশাহ পড়ানো হয় না, পড়ানো হয়। আমরা বলবো যে আপনারা এই হাদিসগুলো মানেন না কেন? হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় কথা, আমাদেরকে বলে আমরা নাকি ইহুদি এবং খ্রিস্টানের দালাল। আমরা কি ইহুদি খ্রিস্টানের দালাল? আচ্ছা, কবরকে মসজিদ বানানো কাদের কাজ? ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ। এখন এই কাজটা আমরা যারা আহলে হাদিস আমাদেরকেও দেখাতে পারবেন আমরা কেউ করতেছি? হ্যাঁ, করতেছে কারা? যারা আমাদেরকে বলতেছে ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের কাছে এই কাজ আছে কিনা? তাদের আমলে এই কাজ আছে কিনা? তাই তাদের নাম দেওয়া গাউস কুতু পীর ওলিয়াউলাদের কবরকে মসজিদ বানাইছে কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল কি আমরা হলাম না তা হল? আমরা তো ইহুদি খ্রিস্টানের কাজটা করতেছি না, করতেছে কারা? যারা আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল তারাই কিন্তু এই কাজ করতেছে। আমাদেরকে বলে ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা দেখি যে তাদের মাঝে ইহুদি খ্রিস্টানের যে কার্যক্রম সেগুলো পাওয়া যায়। জোরে আমি বললাম রাসূল বলছেন ইহুদিদের কাজ গাল ইয়া লাগে, শরীরে লাগে। জোরে আমি শুনলে যখন বলে বাইরুল মাকজুব আলাইহি ওয়া দাল্লিন, আল্লাহ তাদের পথে অনুসরণ করে না যারা পথভ্রষ্ট গজব প্রাপ্ত, তারা কারা? ইহুদি খ্রিস্টান। তো আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা এটা বলার পর আমিন বলো, ইহুদিরা তোমাদের ব্যাপারে, খ্রিস্টানরা তোমাদের ব্যাপারে আর অন্য কোনো বিষয়ে হিংসা করে না, এই বিষয়ে যতটা বলে। জোরে আমিন আবার শুনলে আমাদের দেশে যাদের গা জ্বলে তারা কারা? কথা ইহুদিদের, অথচ আমাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। জোরে আমি শুনলে সাথে সাথে আরেকটা দিন, জেরুজালেমে মসজিদ ভাঙতেছে, ভাঙতেছে না? আপনার ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানালো, তাদের হিন্দুদের কাজ মসজিদ ভাঙা, ইহুদিদের কাজ কি? মসজিদ ভাঙা, মসজিদ দখল করা। একই কাজ বাংলাদেশের
অনেক টুপি বাবা দাড়ি বাবা হুজুর শাইখুল হাদিস মুহাদ্দিস মুফাসসিরগণ করতেছে, আহলে হাদিসের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, মসজিদ গুলোকে তালা লাগিয়ে দিচ্ছে, মসজিদ থেকে বাইর করে দিচ্ছে। তো মসজিদ থেকে বাইর করে দেওয়া, মসজিদ বন্ধ করে দেওয়া, এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। এই সবাব কাদের কাছে পাওয়া যায়? আহলে হাদিসদের আছে। একটা হানাফি লোককে মসজিদে এসে নামিন নিচে হাত বাড়ছে অথবা জোরে আমিন করে নেয়, আছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে বাইর করে দিচ্ছে? হরি হরি প্রমাণ না যে জোরে আমিন পড়ার কারণে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে? গেটে লেখা আছে লা মাযহাবি আহলে হাদিসদের মসজিদে প্রবেশ নিষেধ। গেটে লেখা আছে যারা নফলে আদায় করে তারা অত্র মসজিদে প্রবেশ করবে না। গেটে লেখা আছে যারা জোরে আমিন করে তারা যেন অত্র মসজিদে প্রবেশ না করে। তো মসজিদ থেকে বের করে দেওয়ার কাজটা কার? ইহুদিদের কাজ। তাহলে এটা আমরা দালাল হলাম না ইহুদি খ্রিস্টানদের দালাল হলো যারা মসজিদ থেকে বের করে দেয়? হ্যাঁ, এই যে সামনে রমজান মাস আসতেছে, ইফতার করবে পাঁচ মিনিট পরে, আর আল্লাহ রাসূল বলতেছেন দ্রুত ইফতার করো। কেন? ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। তাহলে দেরিতে ইফতার করে ইহুদিরা, আমরা তাড়াতাড়ি করব। এখন ইহুদিদের দারুণ মধ্যে স্বভাব আছে, কাদের কারা করতেছে? যারা বাংলাদেশে পাঁচ মিনিট পরে ইফতার করছে এদের মধ্যে কি আছে? ইহুদিদের স্বভাব আছে। তাহলে বোঝা যাচ্ছে এরকম অনেক কাজ আমরা দেখব ইহুদিদের স্বভাব তাদের মাঝে আছে, আর বলে কি ইহুদি খ্রিস্টানদের দ্বারা হচ্ছে আহলে হাদিস। আমাদের মাঝে পায় না এরকম কোন স্বভাব, সব স্বভাব তাদের মাঝে। জুতা পরে নামাজ পড়া যাবে না এটা ইহুদিদের ধারণা। কি কাদের ধারণা? ইহুদিদের ধারণা। জুতা পরে মসজিদে পড়া আসা, আপনার মসজিদে নামাজ পড়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা জুতা পরে সালাম আদায় করো, ইহুদিদের বিরোধিতা করো। আর আমরা যদি কেউ জুতা পরে নামাজ পড়তেছি তাহলে হানাফিরা বলছে ছি 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 ছি, দেখছেন ইংরেজদের দালাল। আসলে ইংরেজদের দালাল কারা? যারা জুতা পরে নামাজ পড়াকে নাজায়েজ করে ধরে তারাই ইংরেজদের, ইহুদিদের দালাল। মসজিদে মহিলাদেরকে আসতে দিবে না, আমাদের মসজিদে আসছে আলহামদুলিল্লাহ। ওরা মনে করে মহিলারা মসজিদে আসবে মানে নাউজুবিল্লাহি মিন যালিক, মসজিদ অপবিত্র হয়ে গেল, মসজিদ ধুয়ে ফেলো। মহিলারা মসজিদে আসতে পারবে না এটা কাদের ধারণা? এই আকীদা কাদের? ইহুদিদের। আমাদেরকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল, অথচ আমরা একটু হিসাব করে দেখি ইহুদি খ্রিস্টানদের সকল সবার তাদের মাঝে আছে। তো কথা বললে হিসাব করে বলতে হবে। আমি বলতে চাচ্ছিলাম তাহলে নবী বলতেছে যে কবরে মসজিদ নির্মাণ করা যাবে না, অথচ তারা কবরকে মসজিদ বানাইয়া আরো কত কিছু, তখন ওই মসজিদ ছাড়া নামাজ পড়ে না তো পড়ে না। 100 কিলো 200 কিলো এই ময়মনসিংহ থেকে জামালপুর থেকে শাহজালাল সিলেটের মাজার কোথায় মসজিদ কোথায়, ওখানে গিয়ে মানুষ কি করছে? নামাজ পড়তেছে। এটা জানে না। আরেকটা কি, কবরে কোনো ধরনের মানত করা যাবে না। কবরে কোনো মানত করা যাবে না, কবরে কোনো কিছু চাওয়া যাবে না। আচ্ছা, সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা একটা কথা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র শুধুমাত্র তোমার কাছেই চাই। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। সালাত আদায় করব, রুকু করব, সেজদা করব, কার জন্য? আল্লাহর জন্য। সূরা আনআম 162 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার কুরবানি, আমার মানত, ওয়াল মাহইয়া ওয়াল মামাতি, আমার জীবন, আমার বেঁচে থাকা, ওয়াল মামাতি, আমার মরণ, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র যিনি বিশ্ব প্রতিপালক,
এই মাজারে গিয়ে সেজদা দিচ্ছি, কোনো কিছু চাওয়ার হলে মাজারে গিয়ে চাচ্ছি। যারা মাজারে গিয়ে চায়, যারা মাজারের কমিটি বৃন্দ, যারা মাজারের খাদেম, যারা মাজারের সাথে সংশ্লিষ্ট, যারা মাজারে গিয়ে সেজদা করে, যারা মাজারে গিয়ে তাদের সন্তান চায়, তাদের চাকরি চায়, অসুস্থ থাকে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য দোয়া করে, তারা তাদেরকে লক্ষ্য করে বলছে।